আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের পর মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব স্যারের দাওয়াতি সফর, তারিখ 23 এপ্রিল 2023, রবিবার। রাজশাহী সদরের সভাপতি মাওলানা দুরুল হুদাকে সাথে নিয়ে তিনি মহানগরের কর্মী সালমান ফারেসের নিজস্ব প্রাইভেট কার ও একটি ভাড়া করা হায়েস যোগে মার্কাজ থেকে সকালে বের হন। অতঃপর 24 নগর থেকে রাজশাহী পশ্চিম জেলার নেতাকর্মীরা অর্ধশতাধিক হোন্ডা নিয়ে তাকে স্বাগত জানান। মোহতারাম আমির জামাতের সফর সঙ্গী ছিলেন তার 3 পুত্র, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, হাদিস ফাউন্ডেশন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী মাদ্রাসার হিপস বিভাগের সহকারী পরিচালক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। এছাড়াও সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ আহলেদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথিমধ্যে যোগ দেন রাজশাহী পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক দুররুল হুদা, সেক্রেটারি অধ্যাপক তোফাজ্জল হোসাইন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি শরীফুল ইসলাম সহ আন্দোলন ও যুব সংঘের অসংখ্য নেতাকর্মী। এক পথিমধ্যে বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝখানে পথিপার্শ্বস্ত আমবাগানে কর্মীদের নিয়ে দাঁড়িয়ে যান ও তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 2, সেখান থেকে বেরিয়ে তিনি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কাকুনহাট সেরাপাড়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় যাত্রা বিরতি করেন। সেখানে মাদ্রাসা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলের উদ্দেশ্যে তিনি নসিহত করেন। 3, সেখান থেকে বেরিয়ে তিনি জিনা উত্তরপাড়া আহলেহাদিস জামে মসজিদে জোহরের সালাত আদায় করেন এবং উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 4, সেখান থেকে বেরিয়ে তিনি কাকুনহাটের ডাকনিপাড়া মাসাকা গার্ডেন রিসোর্টে যাত্রা বিরতি করেন। এখানে তিনি ও সফর সঙ্গীগণ দুপুরের খাবার গ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 5, সেখান থেকে বেরিয়ে তিনি মোহনপুর যাবার পথে খানপুর মোহাম্মদপুর ডিগ্রি কলেজের ফুটবল ময়দানে যাত্রা বিরতি করেন। সেখানে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হওয়া স্থানীয় জনগণ ও ফুটবল খেলোয়াড়দের উদ্দেশ্যে নসিহত করেন। এ সময় তিনি পার্শ্ববর্তী পানের বরজে প্রবেশ করেন ও বাস্তবে তা পরিদর্শন করেন। 6, সেখান থেকে বেরিয়ে তিনি খানপুর দক্ষিণপাড়া আহলেহাদিস জামে মসজিদে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বাদ মাগরিব উপচে পড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অতঃপর রাত 10টায় মারকাজে ফিরে আসেন। 3 দিন পর মোহতারাম আমির জামাতের নাটোর সফর। নাটোর 27 এপ্রিল বৃহস্পতিবার। অদ্য 27 এপ্রিল বৃহস্পতিবার মোহতারাম আমির জামাত নাটোর জেলার 7টি এলাকায় দাওয়াতি সফর করেন। রাজশাহী সদর জেলা সভাপতি মাওলানা দুররুল হুদার নেতৃত্বে মহানগরের কর্মী সালমান ফারেসের নিজস্ব প্রাইভেট কার ও একটি ভাড়া করা প্রাইভেট কার ও হায়েস যোগে 18 জন সফর সঙ্গী নিয়ে তিনি বেলা 9:30টায় নওদাপাড়া মার্কাজ থেকে রওনা হন। নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা, হৈবতপুর, হালসা, নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া এবং গুরুদাসপুর উপজেলার মহারাজপুর ও মুক্তবাজার প্রভৃতি স্থানে দিনব্যাপী বিরামহীন সফর শেষে রাত 12:15টায় তিনি মারকাজে ফিরে আসেন। এই সফরে রাজশাহী থেকে তার সফর সঙ্গী ছিলেন আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য কাজী হারুনুর রশিদ, যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, রাজশাহী সদর জেলা আন্দোলন এর সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর সচিব শামসুল আলম, স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল আউন এর সভাপতি ডাক্তার আব্দুল মাতিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির, আন্দোলন এর কেন্দ্রীয় দায়ী অধ্যাপক আব্দুল হামিদ, পবা পূর্ব উপজেলা আন্দোলন এর যুব বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় আইটি বিভাগের কর্মরত জিএম অলিউল্লাহ, আবদুল্লাহিল কাফি প্রমুখ। এছাড়া পুঠিয়া থেকে যোগ দেন রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা আন্দোলন এর সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও পুঠিয়া উপজেলা আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান। 1, অতঃপর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পৌঁছালে নাটোর জেলা আন্দোলন এর সভাপতি ডক্টর মোহাম্মদ আলীর নেতৃত্বে
অর্ধশত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে মিছিলসহ আমির জামাতকে নিয়ে তারা সদর থানাধীন বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া আহলেহাদিস জামে মসজিদে পৌঁছান। অতঃপর সেখানে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, 2014 সালের 9 অক্টোবর মাজহাবিরা টিন দিয়ে তৈরি এই মসজিদটি ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অতঃপর অনেক চড়াই উতরাইয়ের পর গত বছর সেখানে পাকা মসজিদ নির্মিত হয়। 2. বালিয়াডাঙ্গা থেকে বের হয়ে আমির জামাত নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে 120 বিঘা জমির উপরে অবস্থিত দীঘাপতিয়ার রাজবাড়ি, যা বর্তমানে দেশের উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস বা উত্তরা গণভবন নামে পরিচিত, তা পরিদর্শন করেন। 3. সেখান থেকে বেরিয়ে বেলা 2:30 তিনি শাখারিপাড়া উত্তরপাড়া আহলেহাদিস জামে মসজিদে পৌঁছান এবং উপচে পড়া শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিশেষ করে মসজিদের দোতলায় সমাবেত মা বোনেদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। 4. অতঃপর বিকাল 5:00 আমির জামাত সদর থানাধীন ভয়বোধপুরে পৌঁছান। সেখানে 2015 সালে প্রতিষ্ঠিত হাদিস ফাউন্ডেশন পাঠাগার পরিদর্শন করেন। এ সময়ে পাঠাগার ও পাঠাগারের বাইরে সমাবেত সুধীদের উদ্দেশ্যে তিনি নাতিদীর্ঘ বক্তব্য পেশ করেন। তিনি হাদিস ফাউন্ডেশনের গুরুত্ব তুলে ধরেন এবং অন্যান্য প্রকাশনার সাথে হাদিস ফাউন্ডেশনের মৌলিক পার্থক্য বিশ্লেষণ করেন। 5. সেখান থেকে বেরিয়ে তিনি মহারাজপুর পূর্বপাড়া আহলেহাদিস জামে মসজিদে গমন করেন এবং মাগরিবের সালাতের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 6. নতুনপাড়া হাদিস ফাউন্ডেশন পাঠাগার পরিদর্শন গুরুদাসপুর। অতঃপর রাত 9:30 তিনি পার্শ্ববর্তী মুক্তবাজারে স্থানীয় দায়িত্বশীলদের উদ্যোগে স্থাপিত হাদিস ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন করেন। রাত 10:30 তিনি জেলার সদর থানাধীন হালসা আহলেহাদিস জামে মসজিদে গমন করেন। সেখানে অপেক্ষমান মুসল্লিদের উদ্দেশ্যে রাত 10:30 তিনি দিনব্যাপী কর্মসূচির সর্বশেষ বক্তব্য পেশ করেন। অতঃপর রাত 11:00 রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে 12:00 সফর সঙ্গীদের নিয়ে নওদাপাড়া মার্কাজে ফিরে আসেন। ফালিল্লাহিল হামদ।